আইন অনুযায়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হওয়ার পর 90 দিনের মধ্যে সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা নিশ্চিত করতে হবে। তফসিল ঘোষণার লক্ষ্যে বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। ঘোষণা করেন সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল। মনোনয়নপত্র দাখিলের তারিখ 18 ফেব্রুয়ারি, বাছাইয়ের তারিখ 19-20 ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি 24 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ 27 ফেব্রুয়ারি, ভোট গ্রহণ 14 মার্চ। কারা কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেই ব্যাখ্যাও দেন নির্বাচন কমিশন সচিব। আইন অনুযায়ী প্রাপ্যতার হিসাবে জাতীয় পার্টি পাবে 2টি আসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বতন্ত্র এবং তাদের যে 14 জোট তারা পাবেন মোট 48টি আসন। এই বিভাজন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল বাছাই পরবর্তী কার্যক্রম গৃহীত হবে। তবে 4 ধাপে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনীয় কথা বলেন নির্বাচন কমিশনের এই মুখপাত্র। এবারও প্রায় 4টি ধাপে এই নির্বাচনটি আয়োজন করা হবে। প্রথম ধাপের নির্বাচন হবে 4ঠা মে, দ্বিতীয় ধাপের নির্বাচন হবে 11ই মে, তৃতীয় ধাপের নির্বাচন হবে 18ই মে এবং চতুর্থ ধাপের নির্বাচন হবে 25শে মে। অবসর দপু, মাইটিভি, ঢাকা।